कुरान शरीफ सूरतुल आराफ 204 नंबर आयत कुरान जानिए दीचे व इजा कुरे अल कुरान फस्तमिउ लहू व अनसितु लअल्लकुम तुरहमून जे जगहटाय कुरानेर आलोचना होय सेई जगहटाय तोरा बस कुरान शिक्षा दीचे कुरानेर आलोचना होच्छे फुचकार दोकाने फोन नंबर निते होबे ना এখন জলসা জুলুস ওয়াজ মাহফিল আজকে চলে গেল কি 14ই ফেব্রুয়ারি একদিকে ব্ল্যাক ডে অফ ইন্ডিয়া ভারতের ব্ল্যাক ডে বলা হয়েছে 14ই ফেব্রুয়ারি কে কথাটা আপনাদের কাছে নতুন লাগতে পারে কিন্তু একটা বছর আগে ফিরে গেলে পরিষ্কার অক্ষরে পুলওয়ামা হত্যাকাণ্ডে 40 জন জওয়ান এই 14ই ফেব্রুয়ারি 2019 সালে মৃত্যুবরণ করেছিল শহীদ হয়েছিল দেশের জন্য তাই একদিক থেকে 14ই ফেব্রুয়ারিটা ব্ল্যাক ডে অফ ইন্ডিয়া ভারতের একটা কালো দিন আর অপর দিক থেকে প্রতি বছরই আসে আমরা বাংলায় বলি বিশ্ব ভালোবাসা দিবস এই বিশ্ব ভালোবাসা দিবসটা যদি ইংলিশে করেন এর ইংলিশ হবে ওয়ার্ল্ড লাভ ডে কিন্তু সেই জায়গায় আপনি আমি ইংলিশটা বলি কি বলেন বলেন না বাবু হ্যাঁ দাওনি কাউকে প্রপোজ করুনি আজকের দিনটা হচ্ছে আই লাভ ইউ দিন আজকের দিনটা আই লাইক এর দিন আজকের দিনটা প্রপোজের দিন বলে কিছু শ্রেণীর মানুষ মনে করে যা সেন্ট ভ্যালেন্টাইনস ডে বলে মনে করে মনে রাখবেন এটা বিশ্ব ভালোবাসা দিবসের নামে চালালেও এটা খ্রিস্টানদের একটা পাদ্রী তার নাম ছিল ভ্যালেন্টাইন সেই নামকরণে পাদ্রীর নামকরণে চার্চের পাদ্রীর নামকরণে এই ভ্যালেন্টাইন হয়েছে ডে মানে দিন তৈরি হয়েছে ওর নামকরণে ভ্যালেন্টাইন ডে হয়েছে এটা একটা খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান এটার সাথে মুসলমানদের কোনো নোংরামি সম্পর্ক থাকতে পারে না আল্লাহ পাক কবুল করেন আলোচনা বোঝার চেষ্টা করেন আজকে ঠিক এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের খিদমতে বলতে চাই আলোচনা শুরু করার আগে সূরাতুল আরাফ 204 নম্বর আয়াতের ব্যাখ্যা কোরআন বলছে যে জায়গাটায় কোরআনের আলোচনা হয় সেই জায়গাটায় তোমরা গিয়ে বসো কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে ব্যথা লাগে বেদনা লাগে 15টা বছর জলসার লাইফ তৈরি হয়ে গেছে আমার 2 বছর বয়স থেকে বাচ্চাদের কোলে করে ওয়াজ মাহফিলে ঘুরছি অভিজ্ঞতার মধ্যে দিয়ে বলছি যত মাদ্রাসা জলসা মানে ফুচকার দোকান ঘুগনির দোকান চটপটির দোকান ম্যাগির দোকান নুডলসের দোকান এগ রোলের দোকান চটপ আপনার কি বলে কানের দুলের হাড়ের সোয়েটার জ্যাকেট শাল চাদর সব নিয়ে চলে এসেছে কি ভাই কথা ঠিক বলছিলাম বিশ্ব ভালোবাসা দিবসের জন্য ভ্যালেন্টাইনস ডে এর জন্য 14ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে না দুঃখ লাগে কষ্ট লাগে বেদনা লাগে এখন ওয়াজের মাহফিলের রাস্তাগুলো বড় বড় ভ্যালেন্টাইনস ডে পার্ক হয়ে গেছে কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি ভ্যালেন্টাইনস ডে 14ই ফেব্রুয়ারি দিনের জন্য অপেক্ষামান হতে হবে না ফুচকার দোকানগুলো পার্কের আই লাভ ইউ বলা সেন্টার তৈরি হয়েছে আই লাইক ইউ বলা সেন্টার তৈরি হয়েছে ওখানে প্রপোজ করা সেন্টার তৈরি হয়েছে নোংরামিতে ছেয়ে গেছে একদিকে ওয়াজের মাহফিল হয় আর একদিকে নোংরামি জেনার গোনা হয় এমন পরিবেশ অনেক জায়গায় দেখা যায় কি ভাই কথা ঠিক বলছি না রাগ করছেন নাকি ডোজ করা হয়ে যাচ্ছে না ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দিচ্ছেন আল্লাহ পাক সকলকে কবুল করেন সকলে বলেন আমিন জোরে বলা যাবে আমিন তাই কোরআন তার ভাষায় শিখিয়ে দিচ্ছে পরিষ্কার অক্ষরে
যে জায়গাটায় কোরআনের আলোচনা হবে সেই জায়গার বসার পরিবেশটা কেমন হবে, ডিসিপ্লিনটা কেমন হবে, শিষ্টাচারটা কেমন হবে, পদ্ধতিটা কেমন হবে সেটাও কোরআন শিক্ষা দিয়েছে। পিন অফ সাইলেন্ট চুপি সরে সেখানে গিয়ে বসো এবং তোমরা আশা করতে পারো, উম্মীদ করতে পারো, হুরফে তামান্নি উম্মীদ সূচক বাক্য পেশ করে আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত গুলোকে বর্ষণ করছি। জোরে বলেন না সুবহান আল্লাহ। নবী আল্লাহ রাসূল হুজুর আমা ঘোষণা দিয়ে বলে, এই হাদিসটা বুখারী শরীফ ষষ্ঠ অধ্যায় 5027 নম্বর হাদিস, হযরত ওসমান গনি থেকে হাদিসটা রেওয়ায়েত। কে ওসমান গনি? যাকে জামিউল কোরআন বলা হয়, যিনি কোরআন শরীফটাকে একত্রীকরণ করা হয়ে করেছিলেন, সর্বপ্রথম কোরআন শরীফটাকে যিনি জামা করেছিলেন, জুন্নুর রাইন বলা হয়, দুটো নূরের অধিকারী আল্লাহর নবী আল্লাহর রাসূলের যখন দ্বিতীয় কন্যাটা ইন্তেকাল করলেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেছিলেন আল্লাহ পাক যদি আমার আরো একটা কন্যা দিত, আর একটা কন্যা যদি দিত আমি নবী উসমানের সাথে বিবাহটা দিয়ে দিতাম। সে হযরত উসমান গনি থেকে হাদিসটা রেওয়ায়েত। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলে গে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, উত্তম ওই ব্যক্তি, উত্তম ওই মানুষটা, উত্তম ওই ব্যক্তিটা, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন, যে নিজে কোরআনের শিক্ষাটা নেয়, অপরকে কোরআনের শিক্ষাটা আদান করে, উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআনের শিক্ষা নেয়, অপরকে কোরআনের শিক্ষাটা দান করে। বুখারী শরীফ সপ্তম অধ্যায় 5427 নম্বর, মুসলিম শরীফ প্রথম অধ্যায় 797 নম্বর হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়েত। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন যে মুমিনের অন্তরের মধ্যে কোরআনটা আছে, সেই মুমিনের অন্তরটা একটা উতরুজ ফলের নাই, নেবুতুল্য ফলের নাই, যে মুমিনের অন্তরের মধ্যে কোরআন নাই সে মুমিনের অন্তরটা একটা খুরমান নাই, শুষ্ক, যে মুনাফিকের অন্তরের মধ্যে কোরআন আছে সে মুনাফিকের অন্তরটা একটা মাকাল ফলের নাই। আজকে কোরআনের মাদ্রাসা আলোচনা সেদিকে যাব। কালকে দুপুরেও একটা প্রোগ্রাম করেছিলাম মহেশগড় কোরআনিয়া মাদ্রাসা, আজকেও দুপুরে মাহফিল করলাম কোরআনিয়া মাদ্রাসা, আজকে আপনাদের এখানে আসলাম। মনে রাখবেন আলোচনা সাবজেক্টে যাব ইনশাআল্লাহ, একটার পর একটা টুকটুক করে আপনাদের খিদমতে আলোচনা করছি। কালকেও আলোচনা করতে করতে বললাম মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র জঙ্গি নয়, মাদ্রাসায় জঙ্গির প্রশিক্ষণ দেওয়া হয় না, সন্ত্রাসের প্রশিক্ষণ দেওয়া হয় না, মাদ্রাসা থেকে সত্যকারে ভালোবাসার মানুষ, দেশদ্রোহীর পরিবেশ মাদ্রাসার মধ্যে নয়, দেশপ্রেমের পরিবেশ মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়। তাই উদাহরণ তিনি কালকে বললাম মহেশগড়ে, এভাবে আমি আহমেদাবাদের বুকে বলেছি গত কয়েকদিন আগে আমি ত্রিপুরাতে 19 মার্চ প্রোগ্রাম করলাম, সেখানেও বললাম আসামে তরং ডিস্ট্রিক্ট বিলাসীপাড়া বিভিন্ন স্টেট লেভেলে প্রোগ্রামে টেবিলটা চাপড়ে বলে এসেছিলাম এই ভারতবর্ষের স্বাধীনতার পিছনে কোন ব্যারিস্টার, কোন উকিল, কোন অ্যাডভোকেট, কোন ডাক্তার সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে কোন কর্মসূচি নেয় নাই, ব্রিটিশদের বিরুদ্ধে কোন আন্দোলন করে নাই, কোন ডাক্তার, কোন ব্যারিস্টার, কোন উকিল না কোট পরা টাই পরা প্যান্ট পরা লোকটা করে নাই, সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে, ব্রিটিশের ক্ষমতার বিরুদ্ধে, ব্রিটিশদের প্রতিহত করার বিরুদ্ধে, ব্রিটিশদেরকে দেশদ্রোহী দেশের বাইরে করার বিরুদ্ধে যে ব্যক্তিটা সর্বপ্রথম প্রতিবাদ করেছিল সে একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা,
একটা মাদ্রাসা ছাত্র আজ পর্যন্ত দিল্লি জমিনে শুয়ে আছে তার নাম হচ্ছে শাহ আব্দুল আজিজ দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশ খাতানো আন্দোলন শুরু করেছিল একটা মাদ্রাসার পড়া ছাত্র জোরে বলে কে কোথা থেকে এসে বলে দিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় এই কথা বলেন কথা ঠিক বলছিল গো সাজা খুব সহজ জিনিস সাউন্ড একটু ভাষাও তো আটকে মাই গলা আছে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন মাদ্রাসা এ শুনেন পিলিয়ার সাজা অনেক সহজ জিনিস একটা জার্সি পরবেন একটা হাফ প্যান্ট পরবেন একটা হর্স পরবেন একটা বুট পরবেন একটা এডি গার্ড লাগিয়ে দিবেন আপনাকে ফুটবলার বলে মনে হবে হাতে একটা গ্লাভস পরবেন মাথায় একটা হেলমেট পরবেন পায়ে একটা প্যাড পরবেন আপনাকে ক্রিকেটারের ব্যাটসম্যান বলে মনে হবে ফুটবলার সাজা অনেক সহজ জিনিস ক্রিকেটার সাজা অনেক সহজ জিনিস উকিল একটা উকিলের ড্রেস পরে নেবেন কালো আপনাকে উকিল বলে মনে হবে কিন্তু ওই অ্যাডভোকেট উকিল আপনাকে উকিলের পরিচয় দিতে গেলে 5 বছর এলএলবি পড়তে হবে ডাক্তার সাজা খুব সহজ জিনিস 5 বছর ডাক্তার শাস্তে সময় লাগে না কিন্তু ডাক্তার হতে গেলে 5 বছর ধরে তাকে এমবিবিএস পাস করতে হয় পিলিয়ার সাজা সহজ জিনিস হওয়া অনেক কঠিন পিলিয়ার সাজা অনেক সহজ জিনিস হওয়া অনেক কঠিন অ্যাডভোকেট উকিল সাজা অনেক সহজ জিনিস হওয়া অনেক কঠিন ডাক্তার সাজা অনেক সহজ জিনিস হওয়া অনেক কঠিন মনে রাখবেন মুসলমান সাজা টুপি পরলাম মুখে দাঁড়িয়ে রাখলাম জুব্বা গায়ে দিলাম মুসলমান সাজা অনেক সহজ জিনিস কিন্তু মুসলমান হওয়া অনেক কঠিন বিষয় আলোচনা বুঝতে পারছেন তো নাকি জুতো কিন্তু মসজিদের সিঁড়ি থেকেই চুরি হয় এই কথা বলে না জুতো কিন্তু মসজিদের সিঁড়ি থেকেই চুরি হয় অজন্তা বলেন বাটা বলেন সিলেদার্স বলেন মসজিদের সিঁড়ি থেকেই জুতোটা চুরি করে আর যারা মসজিদ থেকে বেরোয় তাদের মধ্যে থেকেই কেউ পায়ে গলায় খুব বুঝার ব্যাপার আছে আলোচনা ওয়াজ তো জীবনে অনেক শুনেছেন ভাবেন নে ওয়াজ শুনেছেন ভাবতে হবে মসজিদের সিঁড়ি থেকে যদি জুতো চুরি হয় তাহলে স্বাভাবিক মুসল্লি যারা বেরোচ্ছে তারাই পায়ে গলাচ্ছে তাহলে কি বলবেন মুসল্লি জুতো চোর মুসল্লি তাহলে জুতো চুরি করলো নামাজি জুতো চুরি করলো রুকু কান্না ওয়ালা জুতো চুরি করলো না এই জায়গাটাই সূক্ষ্ম ব্যাখ্যা আছে জুতো কোনোদিন মুসল্লি চুরি করে না জুতো কিন্তু মুসল্লি কারোর গলায় না পায়ে জুতো চোর মুসল্লি সেজে মসজিদে ঢুকে মুসল্লি মুসল্লির কাজ করে আল্লাহকে সেজদা দেয় কিন্তু যে জুতো চোর মুসল্লি সেজে ঢুকেছে সে তার কাজ করে বেরিয়ে চলে যায় কথা বলে না এটাকে এখনো মশার কামড়ে ঘুম এসছে আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করেন সকলে বলেন আমিন আল্লাহ পাক সকলকে নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন সকলে বলেন আমিন এটা কোরআনের পরিবেশ কোরআনের মাদ্রাসা সিরাজ সাহেবের মাদ্রাসা এটা কোরআনের পরিবেশ কোরআনের মাদ্রাসা আল্লাহ কবুল করেছেন গর্বের বিষয় একটা গ্রাম একটা পাড়া একটা মহল্লা একটা এলাকাকে আমার আল্লাহ একটা মাদ্রাসার ওসিলায় নাজাতে জারিয়া করে দিতে পারে জোরে বলেন না সুবহান সেই রকম পরিবেশ আপনাদের এলাকায় গোটা কোরআন শরীফটার মধ্যে 30টা পারা আছে 114টা সূরা আছে 114টা সূরার মধ্যে 86 থেকে 89টা সূরা হচ্ছে মাক্কি সূরা 27 থেকে আপনার 28 থেকে 25টা সূরা হচ্ছে মাদানী সূরা 561টা রুকু আছে গোটা কোরআন শরীফের মধ্যে 86430টা অথবা 77439টা অথবা 76440টা শব্দ আছে গোটা কোরআন শরীফ
শরীফটার মধ্যে 3,23,671টা অথবা 3,12,690টা অক্ষর আছে, গোটা কোরআন শরীফের মধ্যে 5,058টা ওয়াকফ আছে, বিরত আছে। আল্লাহ এই যে শব্দটা উচ্চারণ করেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই যে আল্লাহ শব্দটা গোটা কোরআন শরীফটার মধ্যে 2,584 জায়গায় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা গোটা কোরআন শরীফটার মধ্যে 4 জায়গায় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা গোটা কোরআন শরীফটার মধ্যে 2 জায়গায় আছে। ইমাম শাফি রাহমাহুল্লাহর মতে সেজদার আয়াত 15টা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে সেজদার আয়াত 14টা, গোটা কোরআন শরীফটার মধ্যে 53,243টা জবর, 39,582টা জের, 8,804টা পেশ, 1,771টা মাদ, 1,253টা তাসদীদ, 10,56,081টা নুকতা আল্লাহ প্যাকেজ কোরআনে দান করেছে। আলোচনা হবে তো নাকি? যা কি এখনো গতিতে আগায়নি, একটু ফরমাট টচ করার আগে পিচ দেখতে হয়, ব্যাটিং লেব কি বোলিং লেব, ওই তো দেখছি কিছুই লিয়া যাবে না, বাদাম খেতে হবে। সেখান থেকে শুরু করেছি, যেখানে ব্যাটিংও লিয়া যাবে না, বোলিংও লিয়া যাবে না, বাদাম খেতে হবে। আল্লাহ পাক কবুল করেন।